তো এর আগে ভিডিওতে আমি 11 নাম্বার ফর্ম ফিল আপ করা শিখিয়েছিলাম অনলাইনে, মানে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডকে আপনারা কীভাবে অনলাইনে লিঙ্ক করবেন সেটা আমি সেই ফুল প্রসেসটা আমি ভিডিও করে দেখিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন এখনও পর্যন্ত বা না জেনে থাকেন যে কীভাবে আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করবেন অনলাইনে, তো তাদের জন্য আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে ভিডিওটিকে চেক আউট করে নিতে পারেন। তো সেই ভিডিওতে অনেক অনেক রেশন ডিলার কমেন্ট করেছিলেন যে আমরা কীভাবে আমাদের যে কাস্টমার রয়েছে তাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করবো বাই ই-পস মেশিন দিয়ে আমরা কীভাবে লিঙ্ক করবো। তো তাদের জন্য স্পেশালি আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি এবং তাদের দেখিয়েছি যে কীভাবে আপনারা আপনাদের ই-পস মেশিনকে ব্যবহার করে রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করতে পারবেন এবং আপনারা চাইলে মোবাইল নাম্বারকেও লিঙ্ক করতে পারবেন, কোনো অসুবিধা এখানে নেই। তো চলুন বেশি সময় নষ্ট না করে ই-পস মেশিনে গিয়ে দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করবেন। তো ই-পস মেশিন থেকে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য প্রথমেই আপনাদের লগ ইন পোর্টালে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমরা এখানে ঝটপট লগ ইন হয়নি। তো লগ ইন হওয়ার পরে আমাদের দেখে নিতে হবে প্রথমেই যে কোনো পেন্ডিং অ্যাকশন পড়ে রয়েছে কি না। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোনো পেন্ডিং অ্যাকশন এখানে পড়ে নেই, সবই ক্লিয়ার হয়ে গেছে। এবং আরেকটি জিনিস যেটা আপনাদের লক্ষ্য করতে হবে যে ওপরে এই যে জিপিআরএস এবং আরডিএস এই যে দুটি অপশান রয়েছে এই দুটি গ্রিন অবস্থায় থাকে, যদি রেড হয়ে থাকে তাহলে এখানে সিডিং হবে না। এবং এই যে নেটওয়ার্ক যে কানেকশান যেটি এখানে সিগন্যাল দেখা যাচ্ছে সেই সিগন্যালটি অবশ্যই একটু ফুলের দিকে হওয়া চাই, মানে একটু ফুল অবস্থায় থাকার দরকার আছে। তো আপনার এলাকায় যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে অবশ্যই অ্যান্টেনাকে ইউজ করুন এই পোর্টের মাধ্যমে। তো এগুলি সব চেক করে নেওয়ার পরে আপনাদের ব্যাক হয়ে গিয়ে এখানে সিডিং যে অপশানটি রয়েছে এই সিডিং অপশানের মধ্যে আপনাদের যেতে হবে এবং এখানে গিয়ে আধার সিডিং এই অপশানের মধ্যে যেতে হবে। এই অপশানের মধ্যে যাওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বার চাইছে। তো আমি যে ব্যক্তির এখানে আধার সিডিং করতে চাই, আধার কার্ডের সাথে রেশন কার্ডকে লিঙ্ক করাতে চাই, তার রেশন কার্ড নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো প্রথমে। তো আমি আমার নিজের ফ্যামিলির প্রথমে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে একটি আধার নাম্বার বসানোর পরে ওই ফ্যামিলিতে যতগুলি মেম্বার রয়েছে, আমাদের ফ্যামিলিতে 3 জন মেম্বার রয়েছে, তো 3 জনের নাম এখানে শো করছে। তো আমি যদি এখানে আমার মায়ের যদি আমি রেশন কার্ড নাম্বার লিঙ্ক করাতে চাই তো প্রথমে আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে চাইছে আধার নাম্বার, তো এখানে আমাকে আধার নাম্বার বসাতে হবে। তো আমি এখানে আমার মায়ের আধার কার্ড দেখে দেখে এখানে আমি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেব। আধার কার্ড নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পরে ওপরে দেখা যাচ্ছে যে আধার নাম্বার এখানে শো করছে, যেটা আমি এক্ষুনি দিলাম। এখানে ওল্ড আধার, অর্থাৎ আমার এখানে তো আধার তো একবারই হয়, তো আমি এখানে আগে কখনো আধার কার্ড জমা দেওয়া হয়নি, তো এখানে আধার কিছু নেই। এর নাম হচ্ছে চৈতালী সাধুখান, এজ হচ্ছে 42 বছর এখানে দেখা যাচ্ছে, যেটা ফিমেল না মেল এখানে কিছু লেখা নেই, মানে রেশন কার্ডে কিছু এখনও পর্যন্ত শো করছে না এখানে। মোবাইল নাম্বার এখানে যেহেতু সিডিং নেই বা যেহেতু রেজিস্টার করা নেই সেহেতু এখানে কিছু শো করছে না। এবং এখানে যে দুদিকে দুটি অপশান রয়েছে এখানে একটি রিজেক্ট, যদি এই এখনই যদি আপনার মনে হয় যে না আমি এখনও সিডিং করতে চাইছি না তাহলে আপনারা এখানে সিম্পলি এটাকে রিজেক্ট করে চলে যেতে পারেন, কিংবা হোম বাটনে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি সেই যে সিডিং যে অপশানগুলি ছিল সেই অপশানের মধ্যে আপনি চলে যেতে পারেন। আর না হলে এখানে আপনি যদি সিডিং করতে চান তাহলে এখানে অবশ্যই এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে আধার ক্যাপচার সাকসেসফুলি, তো এখানে অটোমেটিক এখানে আধারটা ক্যাপচার হয়ে গেছে এবং এখানে আপনি ওকে করলেন। ওকে করার পরে আপনাকে এখানে একটি অপশান দিচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু ডু মোবাইল সিডিং, অর্থাৎ মোবাইল নাম্বারে আপনি যদি সিডিং করতে চান তাহলে অবশ্যই এখানে ইয়েস করবেন, যদি না করতে চান তাহলে নো করবেন। আমি যদি ইয়েস করি এখানে, ইয়েস করার পরে এখানে আপনার যদি কোনো মোবাইল নাম্বার যদি ওই রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে এই জায়গাটিতে শো করবে, আর যদি না লিঙ্ক থাকে তাহলে কিছু শো করবে না এবং এখানে আপনাকে নিউ নাম্বার দিতে বলবে। তো আমি এখানে আমার নিউ নাম্বার দিয়ে দিচ্ছি, নিউ নাম্বারটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার ক্যাপচার সাকসেসফুলি, এখানে এবার ওকে করলে আপনি এখানে টোটালি বেরিয়ে চলে এলেন। এবং বেরিয়ে আসার পরে যদি আপনি ওই ফ্যামিলিরই আরও যে দুজন মেম্বার আছে, অর্থাৎ আমার ফ্যামিলির যে দুজন মেম্বার আরও আছে আমি এবং আমার ভাই, সে তাদের যদি লিঙ্ক করতে চান তাহলে অবশ্যই আধার সিডিংয়ে ক্লিক করুন।
আধার সিলিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড আমরা নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারটাই এখন এখানে শো করছে এবং এখানে আপনি সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করুন। আমার আপনাকে দুবার করে রেশন কার্ড নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে যদি আমি সেকেন্ড অপশানে যাই তো সেকেন্ড অপশানে আমার যে নাম আছে সেই নামাতে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন আধার নাম্বার চাইছে, তো আমি এখানে আমার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আমার আধার নাম্বার বসানোর পরে আমি প্রসিড অপশানে যেই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন আধার নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড ফর দিস মেম্বার, এখানে অলরেডি রেজিস্টার করা রয়েছে আধার নাম্বার, তো এখানে আরেকবার করার কোনো দরকার নেই। এখানে আপনি ওকে করলেন, ওকে করে সিম্পলি ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে দেবঞ্জন সাথে কথা, আমার ভাইয়ের যে রেশন কার্ডের সাথে আমি আধার কার্ড যদি লিঙ্ক করতে চাই তাহলে আমি একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে আধার নাম্বার চাইছে, তো আমি এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেব। এখানে আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, দেখে দেখে খুবই কেয়ারফুলি আপনারা বসাবেন, নাহলে এখানে রং দেখিয়ে দেবে বা ইরর দেখিয়ে দেবে। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি এবং প্রসিড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আধার নাম্বার ওপরে যেমন শো করছিল শো করবে, ওল্ড আধার যেটা থাকবে সেই আধার নাম্বার যদি আগে কোনো রেজিস্টার করা থাকে তাহলে দেখাবে, নাম দেখাবে, বয়স দেখাবে এবং মেল না ফিমেল সেটা দেখাবে বা মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা দেখাবে। যদি আগে কোনো রেজিস্টার করা থাকে তবেই দেখাবে, নাহলে দেখাবে না। তো এখানে আমি যদি সিডিং করতে চাই অবশ্যই এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে আধার ক্যাপচার সাকসেসফুলি এটা দেখাবে এবং ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে যদি মোবাইল নাম্বার সিডিং করতে চাই তাহলে অবশ্যই ইয়েস করব। ইয়েস করার পরে আমি আমার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ভাইয়ের কাছে কোনো এখন মোবাইল নেই। তো সাবমিট অপশানে ক্লিক করলাম, সাবমিট অপশানে ক্লিক করার পরে মোবাইল নাম্বার ক্যাপচার সাকসেসফুলি এবং ওকে করলাম। ওকে করার পরে যদি অন্য কোনো ফ্যামিলি যদি এরপরে সিডিং করাতে চাই তাহলে আদার সিডিংয়ে ক্লিক করব এবং এই নাম্বারটি যেটা ছিল সেটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আবার নতুন নাম্বার যে ফ্যামিলির আমি সিডিং করতে চাইছি সেই নাম্বারটি এখানে রেশন কার্ড নাম্বারটি তাদের বসাবো। বসানোর পরে আবার যে প্রসেস আমি দেখালাম সেই প্রসেসই আপনাদের কন্টিনিউ করে যেতে হবে। তো এই ছিল আমার রেশন কার্ড অ্যান্ড আধার কার্ড লিঙ্কিং বাই ইউজিং ইপস মেশিন। তো আশা করবো আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি দেখে কোনো হেল্প হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, সাথে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এই টাইপের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।